এই প্রশ্নটি পাঠিয়েছেন একজন ভাই জাহিদুর রহমান। উনি বলেছেন যে নামাজের মধ্যে 13টি ফরজ আছে, তো কতটা ফরজ ছুটে গেলে নামাজ শেষ হয়, নষ্ট হয়? জি, আমরা যারা বাংলাদেশে থেকে দিন শিখি, সাধারণত হানাফি মাঝহাবের আলোকে দিন শিখি, তারা জানি যে সালাতের ভিতরে 13টা ফরজ আছে। কিন্তু দেখুন, আমরা দেশের বাইরে যাব এবং বর্তমানে মিডিয়ার যুগ, একদিকে লক্ষ লক্ষ বাঙালি উপবাস জীবন যাপন করছেন, আবার প্রবাস থেকেও সব কথা ইন্টারনেট এবং ডিশের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ছড়িয়ে আসছে, তখন আমরা দেখি যে 13 ফরজ নয়, এ বিষয়ে মতভেদ আছে। আচ্ছা, অর্থাৎ রাসূল সাল্লাম সালাত হাদিসে শিখিয়েছেন কোনটা ফরজ কোনটা সুন্নত, এটা তিনি বলে যাননি, এটা নির্ধারণে ফোকাহাদের ইজতিহাদ আছে। তবে ভাইকে প্রশ্ন করেছেন, সালাতের যে কোনো একটা ফরজ নষ্ট হলে সালাত ভেঙে যাবে যদি ইচ্ছাকৃত হয়? সালাত আল্লাহ তাআলা সবচেয়ে সহজ ইবাদত, দাঁড়ানো ফরজ, না পারলে বসবে, না পারলে শুয়ে থাকবে, হেলান দিয়ে পড়বে, চোখের ইশারে পড়বে, কাপড় পরে পড়তে হয়, কাপড় নেই, একেবারে বিনা কাপড় উলঙ্গে পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কেবলমুখী ফরজ কিন্তু ধরার কোনো সিস্টেম নেই, আমি যেদিকে মুখ করব সালাত আদায় হয়ে যাবে। এইভাবে প্রতিটি ফরজই ওজরের কারণে বাদ দেওয়া যায়, অর্থাৎ আমার আর প্রয়োজন থাকে না, ওটা ছাড়াই সালাত হয়ে যাবে। তবে জানা সত্ত্বে যদি একটা ফরজ নষ্ট হয়, তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। মোতারাম, এই যে আপনি যে বিষয়টি বললেন যে আমরা সালাত আদায় করা সব থেকে বড় সহজ, কিন্তু আমরা আমাদের সমাজের ভাইদেরকে অনেককে বলতে শুনি যে নামাজ খুব কঠিন, এই কঠিনটা কি আমরা ওলামায়ে কেরামই করে দিলাম কিনা আসলে, যে তারা ভয় পাচ্ছে নামাজটাকে? জি জি, দিনটাকেই অনেক সময় আমরা কঠিন করে ফেলি। আল্লাহ তাআলার দিন আমার জন্য, আমার জীবনের জন্য, হুজুরদের জন্যও নয়, আল্লাহর কোনো স্বার্থের জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লামের স্বার্থের জন্য আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ভালো ভালো থাকবো, কাজেই আমার সাধ্যের ভিতরে ওটা করা আছে। এটার একটাই বিষয় আছে যে শিক্ষক যখন একটা ছাত্রকে পড়া দেন, ছাত্রের স্বার্থ দেখেই পড়া দেন, কড়াকড়ি করেন, একটু পড়তেই হবে আর এটা পড়লে ভালো, কিন্তু সব কিছুই ছাত্রের স্বার্থের সাথে জড়িত। ঠিক আল্লাহর দিন খুবই সহজ, সালাত সহজ, সিয়াম সহজ, আল্লাহর অলি হওয়া সহজ, এর চেয়ে সহজ কিছু নেই। কারণ মানুষের সাথে মানুষের সম্পর্কে অনেক সময় কোয়ালিটির সাথে কোয়ান্টিটি থাকে। আপনি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষার হলে লিখতে পারেন না, অজ্ঞান হয়ে গেছেন, পাশ হবে না, কিন্তু আপনি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন, সালাতের জন্য বেরিয়ে আসছেন, সালাতের মসজিদে যেতে পারেননি, পথে অজ্ঞান হয়ে গেছেন বা গাড়ি আটকে গিয়েছে, আপনি পুরো সোলানা জামাতের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য সালাত সর্বোচ্চ সহজ, প্রতিটি ইবাদতই সহজ, আল্লাহ বিভিন্নভাবে এটা সহজ করেছেন। সিয়াম সহজ, এখন না পারলে অন্য সময় পালন করো, সালাত সহজ, পুরো না পারলে যতটুকু পারো করো, এইভাবে আল্লাহ সহজ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই সালাত যেন আমরা সবাই পালন করি দর্শক, সেই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা চালাবো। এটি আমাদের ইমানের সাথে জড়িত, মানব দেহের সাথে ব্লাডের যেমন সম্পর্ক, আত্মার যেমন সম্পর্ক, একজন মোমিনের সাথে সালাতের ঠিক তেমনি সম্পর্ক। আমরা সবাই চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন আমাদের।